স্যারের খুবই কাছের ছাত্র এবং তার হাত থেকে আজকে এটি নিচ্ছে এবং আজকে যে নিরাপদ সড়ক নাম তো বাংলাদেশ না, বাঙালিরা যেখানে আছে এবং অন্যান্য মানুষরাও কিন্তু সারা পৃথিবীর মানুষই আমি বলবো যে নিরাপদ সড়ক এই নাম দিয়েছে, এই নামটি দিয়েছিলেন আমাদের আমার খুবই কাছের মানুষ সাংবাদিক মোস্তফা কবুর এবং স্পিক প্রথম বই কেনা আমাকে আর জেল থেকে আমরা এগুলো যে ইমোশনাল কোন প্রফেশনাল দায়িত্ব কোন পুরস্কার কিন্তু হৃদয় দিয়ে কাজ করে এরকম একটা প্রাপ্তি হয় সেটা আমার ভাবনাতে ছিল, সেটা আমার হৃদয়। ধন্যবাদ আপনাদের সবাই। আপনাদের সুদীপ দাস